আজকে বলবো কিডনি টিসিসি বা ট্রানজিশনাল সেল ক্যান্সার নিয়ে। এটা খুব সহজে বোঝা যায়, কিডনিতে হতে পারে, কিডনির নলে হতে পারে, প্রস্রাবথলিতে হতে পারে। ধরেন আজকে আপনার প্রস্রাবটা পুরো পেশাবটা লাল হয়ে পড়লো, কালকে আর প্রস্রাব লাল হওয়া দেখলেন না, আবার হয়তো ছয় মাস পরে একদিন হঠাৎ প্রস্রাবটা লাল হয়ে পড়লো, এরকম দুই তিন দিন লাল হয়ে পড়লো। এই টিসিসি বা ট্রানজিশনাল সেল ক্যান্সারও একটা খুবই মারাত্মক বা খারাপ ক্যান্সার, কারণ এটার ভাষা হচ্ছে নটোরিয়াসলি রিকারেন্ট। একবার টিউমার অপারেশন করে দিবেন, আবারও হবে, এই পাশ থেকে অপারেশন করবেন তো অন্য পাশে হবে। এই নটোরিয়াসলি রিকারেন্ট মানে দুষ্টু ছেলের মতন সে স্থির থাকতে পারে না, এক জায়গার থেকে বসে আপনি শান্ত করে বসায় রেখে গেলেন, আপনি ঘুরে এসে দেখলেন যে সেখানে সে নেই, আরেক জায়গায় দৌড় দিয়ে পালিয়ে গেছে। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। কিডনির ক্যান্সার আজকে বলবো, কিডনি টিসিসি বা ট্রানজিশনাল সেল ক্যান্সার নিয়ে। এটা খুব সহজে বোঝা যায়, কিডনিতে হতে পারে, কিডনির নলে হতে পারে, প্রস্রাবথলিতে হতে পারে। যেসব প্রত্যঙ্গে ট্রানজিশনাল সেল লাইনিং, যেমন ধরেন আমাদের শরীরটা একটা চামড়া দিয়ে ঢাকা, ত্বক দিয়ে ঢেকে রাখা আছে, আমাদের মুখের ভেতরে একটা পাতলা পর্দা বা ত্বক দিয়ে মুখের ভেতরটা সুন্দর করে মসৃণ করে ঢাকা, তেমনি কিডনির ভেতরে, কিডনির নলের ভেতরে এবং প্রস্রাব থলির ভেতরেও পাতলা একটা গোলাপি রঙের আভা সমৃদ্ধ, গোলাপি আভায় ঢাকা আছে, সেটাকে আমরা বলি মিউকোসা বা মিউকাস মেমব্রেন। তো সেইখানে সেলগুলি বা কোষগুলি হয়, সেটা হলো ট্রানজিশনাল সেল। তো সেইগুলিতে ক্যান্সার হয়। তো সেই ক্যান্সার হলেই প্রথম সিমটমস হচ্ছে রক্তপাত, মানে প্রস্রাব দিয়ে রক্ত ঝরা। এবং খুবই মজার বিষয় হচ্ছে এই রক্ত ঝরাটা হবে ইন্টারমিটেন্ট, মানে মাঝে মাঝে, এটা আপনা আপনি ভালো হয়ে যায়। ধরেন আজকে আপনার প্রস্রাবটা পুরো পেশাবটা লাল হয়ে পড়লো, কালকে আর প্রস্রাব লাল হওয়া দেখলেন না, আবার হয়তো ছয় মাস পরে একদিন হঠাৎ প্রস্রাবটা লাল হয়ে পড়লো, এরকম দুই তিন দিন লাল হয়ে পড়লো। তো প্রস্রাব লাল হলেই তো প্রথমে সবাই বুঝতে পারবে যে তার প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে। তাহলে প্রস্রাব দিয়ে রক্ত ঝরা এবং সেই সাথে সাথে যদি ব্যথা মুক্ত প্রস্রাব দিয়ে রক্ত ঝরা হয়, প্রস্রাব দিয়ে রক্ত ঝরছে কিন্তু আপনার কোন রকমের ব্যথা বেদনা নেই, গায়ে জর্জালিও নেই, পুরো পেশাবটা লাল হয়ে পড়ছে, তাহলে বুঝতে হবে যে কিডনির ট্রানজিশনাল সেল ক্যান্সার হয়েছে বা প্রস্রাব থলির ক্যান্সার হয়েছে বা প্রস্রাবের রাস্তার মধ্যে ক্যান্সার হয়েছে। সাধারণত আমাদের দেশে যদি এইরকমটা কেউ দেখে যে প্রস্রাব দিয়ে রক্ত পড়ছে, সে পার্শ্ববর্তী তার যে ফার্মেসি আছে, ফার্মেসির দোকানদারের কাছে, ওষুধের দোকানে গিয়ে বলবে যে ভাই আমার তো রক্ত পড়ছে, ফার্মেসির দোকানদার তাকে একটি ওষুধ দেবে, একটা অ্যান্টিবায়োটিক দেয়, একটা রক্ত ঝরা বন্ধ হওয়ার ওষুধ দেয়, ব্যথা বন্ধ হওয়ার ওষুধ দেয়। দুই দিন ওষুধ খাওয়ার পরে দেখা গেল যে রক্তটা বন্ধ হয়ে গেল। আসলে শুরুতেই বলছিলাম যে রক্ত ঝরা কিন্তু আপনা আপনি নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। আপনি যদি ওষুধ নাও খাইতেন তাও হয়তো তিন দিন পরে এমনিতেই রক্ত ঝরা বন্ধ হয়ে যেত, কিন্তু রোগ সেরে যেত না। একইভাবে আপনি যখন ফার্মেসির থেকে ওষুধ কিনে খেলেন অথবা আপনার গ্রামের ডাক্তার, ভিলেজ ডক্টর বা গ্রাম ডাক্তার যখন আপনাকে ওষুধ দিল, আপনি খেলেন, আপনার রক্ত ঝরা বন্ধ হয়ে গেল, তার মানেই আপনার রোগটা ভালো হয়ে গেল তা কিন্তু নয়। বরং রোগটা থেকে গেল এবং আপনার রোগ বাড়তেই থাকলো দেহের ভেতরে, আর সেই রোগটি হলো কিডনির ট্রানজিশনাল সেল ক্যান্সার বা টিসিসি। এই টিসিসি বা ট্রানজিশনাল সেল ক্যান্সারও একটা খুবই মারাত্মক বা খারাপ ক্যান্সার, কারণ এটার ভাষা হচ্ছে নটোরিয়াসলি রিকারেন্ট। একবার টিউমার অপারেশন করে দিবেন, আবারও হবে, এই পাশ থেকে অপারেশন করবেন তো অন্য পাশে হবে। এই নটোরিয়াসলি রিকারেন্ট মানে দুষ্টু ছেলের মতন সে স্থির থাকতে পারে না, এক জায়গার থেকে বসে আপনি শান্ত করে বসায় রেখে গেলেন, আপনি ঘুরে এসে দেখলেন যে সেখানে সে নেই, আরেক জায়গায় দৌড় দিয়ে পালিয়ে গেছে।
তো সেই রকম নটোরিয়াসলি রিকারেন্ট টিউমার হচ্ছে টিসিসি। সুতরাং দ্রুত আপনার কারো যদি প্রস্রাব পুরো প্রস্রাব জুড়ে লাল হওয়া রক্ত দেখেন এবং ব্যথা মুক্ত রক্ত দেখেন, মানে ব্যথাহীন ভাবে রক্ত ঝরা দেখেন, তাহলে অবশ্যই আপনাকে ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। ইউরোলজিস্ট আপনাকে আলট্রাসোনোগ্রাম করে, প্রস্রাবের পরীক্ষা করে, আলট্রাসোনোগ্রাম করে, সেরাম ক্রিয়েটিনিন করে এবং সিটি স্ক্যান করে নির্ধারণ করবে যে ঠিক কিডনির কোন অংশে ক্যান্সার হয়েছে, সেই অনুযায়ী চিকিৎসা আপনাকে বলবে। তবে চিকিৎসা একটাই, সেটা হলো অপারেশন। আর অপারেশন হচ্ছে কিডনি, কিডনির নল এবং প্রস্রাবথলির কিয়দংশ পুরোটা চিন্তা করেন। এখান থেকে কিডনিটা নেওয়া হলো, এইভাবে কিডনির নলটা নেমে যাচ্ছে, পুরো নলটা নেওয়া হলো মানে মূত্রনালীটা নেওয়া হলো এবং প্রস্রাবথলিতে যেখানে মূত্রনালীটা সংযুক্ত হয়েছে তারও অংশ আমরা বলি কাপ, কাপ অফ ব্লাডার ওখান থেকে নিয়ে নিতে হবে। কেন নিতে হবে? কারণ কিডনির ক্যান্সারটা এই কিডনির নল দিয়ে বা মূত্রনালী দিয়ে বাহিত হয়ে প্রস্রাবথলির মধ্যে যাচ্ছে, কাজেই পুরো জায়গাটাই সে নষ্ট করেছে। কাজেই আমরা অতি সাবধানতার কারণে কিডনিতে যদি টিসিসি হয় তাহলে আমরা কিডনি, কিডনির নল এবং প্রস্রাবথলির কিয়দংশ সহ আমরা ফেলে দিই। এখন দিন পাল্টেছে, আপনাদের ছেলেরা এমনকি মেয়েরাও ইউরোলজিস্ট যারা নতুন হচ্ছে তারা অনেক ডেভেলপড। যেমন আমরাই আমাদের এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি প্রতিষ্ঠা করার পর থেকে আমরা পেট কেটে কিডনি ফেলি না। পেট কেটে ফেললেও যে ক্ষতি তা কিন্তু নয়, তা আমরা বলছি না। কেউ যদি কোন সার্জন যদি পেট কেটে কিডনিটা ফেলে দেয় সেটা তো চলবে, তবে আমরা এখন আর পেট কেটে ফেলছি না। পেট না কেটে মাত্র 3-4 ছিদ্র পথে কিডনি সহ, কিডনির নল সহ, প্রস্রাবথলির কিছু অংশ সহ বের করে ফেলে দিতে পারি। তো এই হচ্ছে চিকিৎসা পদ্ধতি বা অপারেশন। আমরা আপনাদের দোয়ায়, আপনারা যদি দোয়া করেন, আমরা যদি চেষ্টা অব্যাহত রাখি, এক সময় না এক সময় আমাদের হাত দিয়েও অপারেশন করতে হবে না। সেই দিন হয়তো আর দূরে নয় যে সেদিন হয়তো রোবোটিক সার্জারি বা রোবট দিয়েও এই অপারেশন গুলি করে ফেলে, ল্যাপারোস্কোপিক অপারেশন গুলি করে ফেলা সম্ভব হবে। তো সেই দিন আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আবারও আদায় করতে পারবো। আপনাদের দোয়ায় সেদিন হয়তো আর দূরে নয় যে রোবোটিক সার্জারি বা রোবট দিয়ে কিডনির, পেট না কেটে কিডনির অপারেশন করা সম্ভব হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।